নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মইদুল ইসলাম। মইদুল দা, সম্প্রতি তিনটে সর্বভারতীয় ট্রফি বাংলাতেই এলো। সুপার কাপ ইস্ট বেঙ্গল জিতলো, তারপরে আই লিগ মোহামেডান জিতলো, এবার লিগ শিল্ড, এটা একটা বড় মাপের একটা শিল্ড, এসিএল এ খেলার সুযোগ পায় যে দল জেতে, তো এইটাইও মোহনবাগান জিতলো। তো এই তিনটে সর্বভারতীয় ট্রফি বাংলাতেই এলো, এটা বাংলার, অনেকে বলছিল যে বাংলার ফুটবল হারিয়ে যাচ্ছে, বাংলার ফুটবল, একটা জিনিস নিঃসন্দেহে বাঙালি ফুটবল সেভাবে উঠে আসছে না, কিন্তু এই সর্বভারতীয় ট্রফিগুলো বাংলাতেই এলো, ভারতীয় ফুটবলের মক্কা বাংলা, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, মানে ট্রফি আসছে, সব আসছে, কিন্তু আমাদের বাঙালি ছেলে আগে যেমন ট্রফি আসতো সব, ইসমান মরণ অশ্বনী ভারতবর্ষে যত টুর্নামেন্ট চলতো তখন তো প্রচুর টুর্নামেন্ট হতো, এখন তার কটা টুর্নামেন্ট, যেমন ডুরান, ডিসিএম, রোভার্স, আইপিএসএল, বর্দলি কাপ থেকে আরম্ভ করে তোমার, তারপরে আই ক্যাকানা লিগ তো ছিলই, তারপরে প্রচুর টুর্নামেন্ট হতো আগে, ফেডারেশন কাপ। হ্যাঁ, তো তখন তো ম্যাক্সিমাম ট্রফি কলকাতাতেই আসতো, ইসমান মরণ অশ্বনী, এখন ভারতবর্ষে কমসে কম 10-12 বড় টুর্নামেন্ট হতো তখন তখনকার যুগে, এবং সেই ট্রফিগুলো সব কলকাতাতে আসতো, আর তার মোটামুটি 90% বাঙালি প্লেয়ার ছিল। হ্যাঁ, তো এখন আমাদের তো কলকাতার প্লেয়ার এখন মণিপুর, মিজোরাম, এদিকে এখানকার ছেলে প্রচুর মানে আসছে, যারা পাহাড়ের ছেলে আমাদের সিকিম। হ্যাঁ, কারণ ওরা বুঝে গেছে যে ভালো খেলতে পারলে, বড় ক্লাবে খেললে অনেক টাকা এখন এসে গেছে, তো বাঙালি ছেলেরা খুব একটা তো ফুটবলে আসতে হচ্ছে, মানে আমি দেখছি না খুব একটা এত কোচিং ক্যাম্প, এত মানে চেষ্টা হচ্ছে, মানে আমাদের ঠিক ফুটবলটার প্রতি মানে পশ্চিমবঙ্গে, মানে মানে ক্রিকেট নিয়েই আমি তোমাকে কী বললাম, ক্রিকেটের টিভিতে তুমি দেখো যে খেলাগুলো দেওয়ার দরকার নেই, আই লিগ আমাদের দেখায় না। হ্যাঁ, মানে যেসব ইউটিউব চ্যানেলের সম্প্রচার, যেসব, হ্যাঁ, যেসব বড়ো চ্যানেল আছে সেগুলো তো আমাদের ফুটবলগুলোকে তো দেখালে ছেলেরা যদি টিভিতে দেখায় তো ছেলেদের তো তারা খেলতে আগ্রহী হবে, ঠিক কিনা? এখন সবাই যদি তুমি দেখো সব ক্রিকেট, আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গল থেকে কটা ছেলে ক্রিকেটে আছে? হ্যাঁ, আছে কটা? আমার তো কটা মনে নেই, খুব কম। হ্যাঁ, মানে যারা ইন্ডিয়াতে খেলছে এরম নেই, মানে ইন্ডিয়ার টিমে, ইন্ডিয়ার টিমে মানে প্রথম একাদশে প্রতিনিয়ত খেলছে এরম কেউ নেই। তো আর কি, এখানে ফুটবলে আমাদের অনেক বেশি এখন টাকা এসে গেছে, আগে যেমন টাকা ছিল না, কিন্তু তখন বাঙালি প্লেয়ার প্রচুর খেলতো, কিন্তু এখন সব মানে পাহাড়ের ছেলেরা ওরা অনেক পরিশ্রম করে দেখছে যে আমাদের খেলতে গেলে আমাদেরকে ভালো জায়গায় যেতে হবে, কিন্তু আমাদের বাঙালিরা, আমাদের মা বাবারা সব ছেলেদেরকে ক্রিকেট মাঠে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওখানে চাকচিক্য বেশি, ভাবছে আমার ছেলে ক্রিকেট খেলে এ হবে সে হবে, কিন্তু হ্যাঁ, আর ক্রিকেটে প্রচুর টাকা। তুমি বলো না, আইপিএলে একটা প্লেয়ার, এই যে আমাদের মানে শাহরুখ খানের টিমে যে স্টার বলেছে, মিচেল স্টার, ও তো হচ্ছে আমাদের ইন্ডিয়াতে দামি বোলার, 24 কোটি বোলার, মানে একটা ম্যাচে 3-3.5 কোটি টাকা পায়, তো কাল তো ম্যাচ হেরে গেছে, মানে হারিয়ে দিল। তো এখানে সব বাইরে থেকে প্লেয়ার, আর ভারতবর্ষে সব আই মানে আমাদের সব আইপিএলে সব প্লেয়ার চলে আসছে এখানে খেলতে, তারা দেখছে যে টাকা, আর অন্য অন্য দেশে তো অস্ট্রেলিয়া তো আইপিএল হয়, ওয়েস্ট ইন্ডিজ হয়, পাকিস্তানে হয়, বাংলাদেশে হয়, শ্রীলঙ্কাতে হয়, সব দেশে হয়, কোথাও অত কেউ খবর থাকে কেন ওখানে এত টাকা নেই, তো আমাদের এখানে মানে ক্রিকেটে এত টাকা এসে গেছে, স্পন্সাররাও এসে গেছে, কিন্তু গোটা পৃথিবী ফুটবলে আগে মানে এগিয়ে চলে যাচ্ছে, কাতার, কুয়েত, হ্যাঁ, মানে সবাই মানে আমাদের জর্ডন একটি ছোট্ট জায়গা একটা, হ্যাঁ, তারাও মানে এশিয়া কাপে মানে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইরাক, ইরান তখন পিছিয়ে গেছে, আর ইন্ডিয়া তো আমাদের আগে কোথায় ছিল, 62 আমরা 56 এসব অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, সম্প্রতি ম্যাচগুলো হেরেও অনেকটা পিছিয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে, আমাদের মানে আফগানিস্তানে জিততে পারিনি আমরা, তো আমাদের ভারতীয় ফুটবলের প্রতি কোনো মানে নজর আমাদের দেওয়া হয়নি এখানে, কিন্তু অন্য অন্য পৃথিবীতে মানে ছোটো ছোটো কান্ট্রি, যারা আফ্রিকান কান্ট্রি বলো তুমি, গরিব গরিব সে গরিব কান্ট্রি, তুমি বলো না এই যে মুসলিম কান্ট্রিগুলো আগে ফুটবল কেউ খেলতোই না, সৌদি আরবটারাও কেউ খেলতোই না, হ্যাঁ, আগে মার্টিয়া কাপটাবে সব ইন্ডিয়াই চ্যাম্পিয়ন হতো, এখন তুমি দেখো সব, হ্যাঁ, মানে পিছিয়ে গেছে, চায়না পিছিয়ে গেছে, ইরাক পিছিয়ে গেছে, ইরান পিছিয়ে গেছে, যারা আগে ভালো খেলতো, এখন দেখো কাতার, তারা কাতার বলো তুমি, হ্যাঁ, তুমি সৌদি আরবিয়া বলো, জর্ডন বলো, তারা জর্ডনের এইটুকু জায়গা একটা, তারা কোথায় ফুটবলকে নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের এশিয়ান কান্ট্রির কথা আমি বলছি। হ্যাঁ, তো আমরা তো ফুটবলে মার্কেটিং করতে আমরা পারিনি, হ্যাঁ, তো
জগনমোহন ডালমিয়া রাজস্থান ক্লাবের ফুটবল সেক্রেটারি ছিল, উনি ক্রিকেটে এসে ক্রিকেটটাকে মার্কেটিং করে অনেক উপরে নিয়ে চলে গেছে। কিন্তু আমরা আমাদের যারা আছে তারা আমাদের ভারতবর্ষে ফুটবলটার ব্যাপারে আমাদের অতটা কারো আগ্রহ নেই আমাদের দেশে। হ্যাঁ, আর যারা পৃথিবী ফুটবল নিয়ে পাগল, হ্যাঁ এইটা মুশকিল আর কি। মহিদুলদা অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা আপনি দর্শকদের সঙ্গে শেয়ার করে নিলে, আর আপনার মূল্যবান সময় স্পট অন নিউজের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।